সাকিব তামিম দ্বন্দ্ব যতটা প্রকাশ্যে ততটা গোপনেই সমালোচনা আছে হেড কোচ হাথুরুসিংহের সাথে তামিমের দ্বন্দ্ব। সেটি যেন আরও একবার দেখা গেল ধর্মশালা স্টেডিয়ামের প্রেস কনফারেন্সে। তামিমকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনে খানিকটা চটে গেলেন হাথুরুসিংহ। শনিবার আফগানিস্তানের ম্যাচ নিয়ে আগের দিন দুপুরে সংবাদ সম্মেলনে হাজির হন হাথুরে। তামিম না থাকায় আফগান বোলার ফারুকির বল নিয়ে স্বস্তিতে থাকবেন কিনা এমন প্রশ্ন করে বসে সাংবাদিকরা। প্রশ্নটা শুনে বিরক্তি ধরে গেল চণ্ডিকা হাথুরুসিংহের। সোজাসাপটা জানিয়ে দিলেন যে দলে নেই তাকে নিয়ে আলোচনার কি আছে। এটা খুবই অদ্ভুত প্রশ্ন। আপনি এমন একজনকে নিয়ে জানতে চাইলেন যে কিনা দলে নেই। আমি ঠিক নিশ্চিত নই এখানে স্বস্তির কি আছে। এর আগে তামিম এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন আফগান ম্যাচ নিয়ে বিসিবির কোন এক শীর্ষ কর্মকর্তার ফোন আলাপের কথা, যেখানে আফগানের বিপক্ষে তামিম না খেলে অথবা খেললেও যেন ওপেনিং ছেড়ে পরে ব্যাটিং করতে বলা হয় তামিমকে। মূলত টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা তামিমকে আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকের মুখোমুখি না করানো, এমনটাই খবর ছড়িয়েছে সবখানে। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা।